বন্ধুরা আরও একটি নতুন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গেছে খুব ইম্পর্টেন্ট এসএসসি সিলেকশন এর তরফ থেকে কিন্তু এই মুহূর্তে আবেদন চলছে আবেদন করতে গেলে তোমার কি যোগ্যতা লাগবে এ তোমাকে অ্যাকচুয়ালি কীভাবে আবেদন করতে হবে সিলেকশন প্রসেস কি রয়েছে কত টাকা স্যালারি রয়েছে একই সাথে এ কারা এলিজিবেল রয়েছে এবং সম্পূর্ণ প্রসিডিওরের মাধ্যমে কিভাবে তোমরা এসএসসির এই চাকরি সম্পূর্ণ করতে পারবে তার এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো কাজে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো এসএসসির নতুন যে নিয়োগ প্রক্রিয়া তা নিয়ে বিস্তারিত তোমরা জানতে পারবে তো প্রথমেই দেখে নেবো এবারে যে এসএসসির তরফ থেকে পোস্টটি বেরিয়েছে সেটা কি এসএসসি সিলেকশান পোস্ট ও ইলেভেন তোমরা এসএসসির লোগো এখানে দেখতেই পাচ্ছ তো এখানে এক এক করে স্টেপ বাই স্টেপ তোমাদের সিলেকশান প্রসেস কি রয়েছে এলিজিবেল ক্রাইটেরিয়ার কী রয়েছে কীভাবে তোমরা আবেদন করবে এ এবং কিভাবে তোমরা চাকরি পাবে কত টাকা কার জন্য স্যালারি রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো প্রথমেই চলে যাব তোমাদের এজ কত এজ হতে হবে এ এজ লিমিট কত রয়েছে তোমার বয়স যদি আঠেরো থেকে পঁচিশের মধ্যে হয়ে থাকে কি বললাম তোমার বয়স যদি আঠেরো থেকে পঁচিশের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এই সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে এ তোমাকে অবশ্যই ক্যালকুলেট করতে হবে এই রেটটা দিয়ে মানে কত আছে এক এক দু অর্থাৎ জানুয়ারি মাসে দু হাজার মধ্যে তোমার এজ যদি আঠেরো থেকে পঁচিশ হয় তাহলে তোমরা আবেদন করতে পারছো এছাড়া যাদের একটু বেশি তাদের জন্য ও অ্যাকচুয়ালি তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তিন বছরের এক্সট্রা তুমি ছাড় পাচ্ছ অর্থাৎ কি এখানে আঠেরো থেকে তোমাদের সাতাশ বছরের মধ্যে বয়স হলেও তোমরা আবেদন করতে পারবে আর তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে ধরো পাঁচ বছরের ছাড় পাচ্ছ অর্থাৎ আঠেরো থেকে তিরিশের মধ্যেও যদি তোমার এজ থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা এস বা এস হলে আবেদন করতে পারতো কোনো রকম সমস্যা নেই শুধুমাত্র এজ ক্যালকুলেশন কিন্তু এই ডেটের মধ্যে তুমি করবে এরপরে হচ্ছে তোমার হচ্ছে পোস্ট কতগুলো পোস্ট রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ পাঁচ হাজার তিনশো টি পোস্ট কিন্তু এখানে রয়েছে খুব ভালো চাকরি খুব ভালো স্যালারি একে একে তোমাদের বলছি যে এলিজিবেল ক্রাইটেরিয়া কি রয়েছে তোমার যোগ্যতা কি হতে হবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কত হতে হবে সবার প্রথমেই বলে রাখি তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তোমার যদি মাধ্যমিকের সার্টিফিকেট থেকে থাকে তাহলেই কিন্তু তুমি এই চাকরির জন্য যোগ্য তুমি এই চাকরির পরীক্ষা দিয়ে চাকরিতে নিযুক্ত হতে পারো বিভিন্ন পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কোয়ালিফিকেশান লাগবে ন্যূনতম যোগ্যতা যেটা সেটা হচ্ছে মাধ্যমিক পাস এক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ তোমার যদি টেন পাস থাকে তুমি আবেদন করতে পারছো তোমার যদি টুয়েলভ পাস থাকে তুমি আবেদন করতে পারছো তুমি যদি গ্র্যাজুয়েশান পাস থাকে তোমার তুমি আবেদন করতে পারছো কোনো রকম সমস্যা নেই এরপরে হচ্ছে তোমাদের ফিস কত টাকা ফিস দিতে হবে জেনারেলি তোমাদের একশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে এক্ষেত্রে কি হচ্ছে দেখো ফিমেল ক্যান্ডিডেট হলে এ এ তোমার এস হলে এস টি হলে বা পিএইচ হলে তাহলে সার্টিফিকেটগুলো যদি থাকে এ তাহলে কিন্তু তোমাদের কোনোরকম টাকা লাগছে না বাদ বাকি এই জেনারেল ক্যান্ডিডেট বা আদার্স ক্যান্ডিডেটের জন্য ও বা অন্যান্য ক্যান্ডিডেটের জন্য কিন্তু একশো টাকা তোমাদের ফিস লাগছে এরপরে তোমাদের যেটা হচ্ছে এক্সাম কীভাবে হবে এক্সাম তোমাদের দ্বিতীয় হবে এই এক্সামটা কীভাবে হবে এবং সিলেকশন প্রসিডিওর কী রয়েছে সিলেবাস কী রয়েছে একে একে জেনে নেবো প্রথম যেটা তোমাদের হচ্ছে এক্সাম এক্সাম কী রয়েছে তোমাদের একশোটা কোশ্চেন হবে এবার তোমরা বলবে একশোটা কোশ্চেন কেমন হবে একশোটা কোশ্চেন হবে তোমাদের এমসিকিউতে ঠিক আছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেনে ঠিক আছে এমসিকিউ কিউ একশোটা কোশ্চেন হবে যার জন্য দুশো নম্বর ধার্য করা হয়েছে মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু তোমাদের দু নম্বর করে দেওয়া হবে এ এবং এখানে এই যে একশোটা কোশ্চেন এমসিকিউ সেই এমসিকিউটা তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে যেটা হচ্ছে ষাট মিনিট মানে এক ঘন্টা তোমরা কিন্তু সময় পাচ্ছ এবং এখানে অবশ্যই মাথায় রাখতে হবে যেমন ঠিক হলে একটা এমসিকিউ তুমি দু নম্বর পাচ্ছ সেরকম একটা এমসিকিউ যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার হাফ নম্বর কেটে নেবে অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ মার্কস কিন্তু কাটা যাবে ঠিক হলে দু নম্বর পাবে ভুল হলে তোমার নেগেটিভ মার্কিং রয়েছে হাফ নম্বর মানে দুটো যদি ভুল যায় তাহলে এক নম্বর কাটবে একটা যদি ঠিক হয় তাহলে তুমি দু নম্বর পাচ্ছ ঠিক আছে এরপরে তোমাদের সিলেবাসের কথা যদি বলি যে সিলেবাস কি রয়েছে প্রথমে বলি রিজিনিং রিজনিং থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে মানে রিজনিং থেকে এ তোমাদের পঁচিশটা কোশ্চেন থাকছে তারপরে এখানে হচ্ছে তোমরা বুঝতেই পারছ যে দুই করে একশো নম্বরের এবার তারপরে তোমার জিকে জিকে থেকে থাকছে পঁচিশটা কোশ্চেন ম্যাথ থেকে থাকছে পঁচিশটা কোশ্চেন আর ইংলিশ থেকে থাকছে পঁচিশটা কোশ্চেন মানে টোটাল যদি বলি ঠিক আছে টোটাল কিন্তু তোমাদের দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে কারণ প্রত্যেকটা পার্ট থেকে চারটে তোমার সাবজেক্ট রয়েছে চারটে সাবজেক্টের মধ্যে প্রত্যেকটার থেকে পঞ্চাশ করে থাকছে মানে টোটাল কিন্তু দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে যেটা ষাট মিনিটের মধ্যে তোমাদের দিতে হচ্ছে এবং নেগেটিভ মার্কিং দুটো যদি ভুল হয় তাহলে এক নম্বর তোমার কাটা যাবে এই হচ্ছে সিলেবাস আর তোমাদের এক্সাম এরপরে তোমাদের যে বিষয়টা রয়েছে অনেকেরই যেটা সব থেকে বেশি জানার প্রয়োজন থাকে স্যালারি কি রয়েছে হিউজ পরিমাণ কিন্তু স্যালারি হয়ে থাকে এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি হতে পারে যদিও সেটা পোস্টের অ্যাকর্ডিং নির্ভর করে তোমার যোগ্যতার ওপর নির্ভর করে এ তারপরে কোন পোস্টে তুমি অ্যাকচুয়ালি কোন পদে তুমি নিযুক্ত হচ্ছ তার ওপর নির্ভর করে এবং এক্সপিরিয়েন্সের সাথে সাথে তোমার স্যালারি বাড়তেই থাকবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত রয়েছে আঠেরো হাজার মানে মিনিমাম তোমার স্যালারি কিন্তু আঠেরো হাজার হবে এখানে যদিও স্কেল অনুযায়ী আলাদা আলাদা থাকবে স্যালারি তোমাদের আগেই বলেছি তো তো এবং এই স্যালারিটা তোমাদের যেতে পারে এক লক্ষ কত বারো হাজার চারশো পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে তোমরা ধরে নিতে পারো তোমরা যে কোনো পোস্টেই তোমরা চাকরি পাও না কেন তোমাদের ইনহ্যান্ড স্যালারি কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে সব কিছু মিলিয়ে অনেক কিছুর সঙ্গে ইনক্লুডেড থাকে এটা তো বেসিক স্যালারির কথা বলছি সব কিছু ইনক্লুড থাকে সব থেকে কম হলেও স্টার্টিং পিরিয়ডে তোমরা পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে স্যালারি হবে ম্যাক্সিমাম স্যালারি লাখের ওপর হবে এবং একই সাথে তোমার এক্সপিরিয়েন্স যখন প্রথম ঢুকছো তখন পঁচিশ থেকে তিরিশ হাজার স্যালারি হবে তারপরে তোমার এক্সপিরিয়েন্সের অ্যাকর্ডিং কিন্তু স্যালারি বাড়তে থাকবে এবং শেষে গিয়ে এন্ডে অনেক স্যালারি তোমার হবে যদিও সেটা কোন পোস্টে তুমি আবেদন করছো তার ওপর নির্ভর করছে কারণ কোন কোনো পোস্টে আশি হাজার টাকাও স্টার্নিং স্যালারি তোমার হতেই পারে তো এই হলো তোমাদের স্যালারির কথা এরপরে হচ্ছে এক্সাম এক্সামের কথা যদি বলি এখনও এক্সাম কবে হবে সেই ডিক্লেরেশান কিন্তু দেওয়া হয়নি এক্সাম কবে হবে সেটা অ্যাকচুয়ালি জানেন দেওয়া হবে এই মুহুর্তে ফর্ম ফিল চলছে বেশি সময় কিন্তু হাতে নেই সেই কারণে এখনই আর হয়তো দু একদিন আর হাতে সময় আছে সেই কারণে এ তোমরা আর দুদিন ধরে রাখো সময় আছে সেই কারণে তোমরা এখনই ভিডিওটা দেখা মাত্রই কিন্তু তোমরা আবেদন করে রাখো ও এবং যেটা তোমাদের এক্সাম হবে সেটা দেখতে পাচ্ছ জুন থেকে জুলাই মাসে এক্সাম হবে এবার হচ্ছে এক্সাম তো দেবো সিলেবাস তো জানলাম কিন্তু কিভাবে আমাদের চাকরিটা হবে আমরা কিভাবে সিলেকশান প্রসেসের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিযুক্ত হব তো এখানে একটু তোমাদের বিস্তারিত বলে রাখি যে সিলেকশান প্রসিজিওরটা তোমাদের কি হবে প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে রিটেন এক্সাম কীভাবে হয় তোমাদের কি অ্যাকচুয়ালি ওএমআর সিটে লিখতে হবে না ওএমআর সিটে ও সিটে তোমাদের কোনো লেখার প্রয়োজন নেই তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ সিবিটি হবে কি বললাম সিবিটি সিবিটি এক্সাম হবে এই সিবিটি এক্সাম দিয়ে তোমরা কিন্তু তোমাদের রিটেন এক্সাম দেবে কিভাবে তোমাদের একটা সেন্টার পড়বে যেখানে কম্পিউটার থাকবে কম্পিউটারে এ একটা কোশ্চেন থাকবে চার চারটে অপশান থাকবে তার মধ্যে যেটা সঠিক হবে সেটা ক্লিক করে তোমরা নেক্সট কোশ্চেনে কোয়েশ্চনে যাবে এরকমভাবে প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন বা সিবিটির মাধ্যমে তোমরা রিটেন এক্সাম কমপ্লিট করবে যেটা তোমাদের বলে দিলাম যে দুশো নম্বরে তোমাদের রিটেন এক্সাম কমপ্লিট হবে এবং রিটেন এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার যে নাম্বার আসবে সেই অনুযায়ী একটা লিস্ট টাঙাবে সেই অনুযায়ী তোমার আর অ্যাকচুয়ালি পরবর্তী ধাপে যাবে রিটেন এক্সাম যে কমপ্লিট হবে তারপরে তোমার অ্যাকচুয়ালি চলে আসবে কি রিটেন এক্সামের পর স্কিল টেস্ট তো স্কিল টেস্ট অ্যাকচুয়ালি তোমার হবে তোমার এখানে এক একটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে এক একটা মানে এখানে তোমার অ্যাকচুয়ালি কোন পদে তুমি নিযুক্ত হচ্ছে দেখা যাচ্ছে তোমার এমন কোনো স্কিল রয়েছে যেখানে তোমাকে টাইপিং টেস্ট দিতে হচ্ছে কোথাও বেসিক কম্পিউটার নলেজ লাগছে তো সেটা রীতিমতো তোমাদের এর এক্ষেত্রে স্কিল টেস্ট কিন্তু তোমাকে নেওয়া হবে সেটা ডিপেন্ড করছে কীরকম স্কিল টেস্ট হবে কোন পদে তুমি নিযুক্ত বা কোন পদে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছো তার উপর এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই বলে রাখি তোমরা অনেকেই মনে করছো যে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে আমাদের কম্পিউটারে গিয়ে আমাদের টাই টাইপিংয়ের কথা বলছে সেই ক্ষেত্রে আমাদের মনে হয় অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য কম্পিউটারে সার্টিফিকেট দরকার বেসিক নলেজ দরকার কিছু প্রয়োজন নেই তোমরা যদি কম্পিউটারে তোমার জিরো নলেজও থাকে তাও তোমরা অনায়াসে পরীক্ষা দিতে পারবে তোমার যদি মাধ্যমিকের সার্টিফিকেট থেকে থাকে তোমার যদি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থেকে থাকে তোমার যদি গ্র্যাজুয়েশান থেকে থাকে উভয় ছাত্রছাত্রী তার যোগ্যতা অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারবে কোনো এখানে রেডি ব্যাপার না কম্পিউটার তোমার নলেজ লাগবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি ওই এরপরে তোমার তোমার স্কিল টেস্টের পরে তোমার হচ্ছে এ এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিক আছে এখানে ডিভি হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাকে করতে হবে কি বললাম ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ তুমি যখন এই ফর্ম ফিল আপ করছো ইতিমধ্যে খুব তাড়াতাড়ি যে ফর্ম ফিল আপ করে নাও আর ফর্ম ফিল আপ করার পর তোমরা প্রত্যেকে জানো তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে তুমি যে মাধ্যমিকের মার্কস দিয়েছিলে তুমি যে উচ্চ মাধ্যমিকের এর আর তোমার মার্কশিট আপলোড করেছিলে সমস্ত কিছু যে ঠিকঠাক তুমি আপলোড করেছিল কি না আর সেগুলোকে ভেরিফাই করা হবে তোমার এগেনস্টে কোনো পুলিশ কেস নেই তো তুমি অ্যাকচুয়ালি ভারতীয় তো তোমার সমস্ত ডকুমেন্টকে রিচেক করবে এ অফিসিয়ালি ভেরিফিকেশান করবে সেইটাই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান সেটা ঘাবড়ানোর কোনো বিষয় নেই এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে গেলে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে এটা অপশনাল আমি লিখে দিয়েছি কিছু কিছু পোস্টের ক্ষেত্রে যেমন চোখের দৃষ্টির প্রয়োজন পড়ে বা মেডিকেল বিভিন্ন টেস্টের প্রয়োজন পড়ে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল টেস্ট হবে কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল টেস্টের কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই তুমি চাকরিতে জয়েন করবে তুমি পরের মাস থেকে স্যালারি পেতে শুরু করবে কত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু আবেদন করো কারণ খুব বেশি সময়সীমা নেই এখনই আবেদন করো খুব ভালো একটা সুযোগ তোমাদের জন্য এছাড়াও একাধিক সরকারি চাকরির আর ডিটেলস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তোমাদের ম্যাথামেটিক্সে অনেকের প্রবলেম রয়েছে ম্যাথামেটিক্সের জন্য বিশেষ কিছু তোমাদের জন্য ভেবে রেখেছি কাজে চিন্তা করার বিষয় নেই এছাড়া যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে কোনো কিছু জানানো থাকে অতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তো এবং তোমাদের ম্যাথামেটিক্সের কোন পার্টটা চাকরির ক্ষেত্রে অসুবিধা রয়েছে সেটাও কমেন্ট সেকশানে জানাতে পারো আমি তোমাদের পুরো পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এখনই ফর্ম ফিল করো কারণ পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যা হয় সময়ও আর খুব বেশি বাকি নেই দেখা মাত্রই ফর্ম ফিল করো অনলাইনে আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভাই